করবো ফিউচারে নোট করে। আবার একটু রিভিউ করলে মনে হয় ভালো হয়, শর্ট রিভিউ দিলে। শর্টলি একবার বলে তারপরে আমি হয়তো ক্লাসটা শুরু করি, কারণ আজকে যেহেতু ফাংশনাল ডিপেন্ডেন্সি আর রিলেশন থেকে কিভাবে ক্যান্ডিডেট কি, তারপর সুপার কি, এগুলো আইডেন্টিফাই করা যায় সেগুলো দেখবো, তো এই জন্য আমাদের এই টুলগুলো একটু মাথায় রাখতে হবে। আমি একেবারে শর্টলি একবার এগুলো একটু দেখাই নিচ্ছি। তো আমাদের ইনফারেন্স রুলের মধ্যে কয়েকটা রুল ছিল, আমরা মনে হয় ছয়টার মতো রুল দেখেছিলাম। তার একটা হচ্ছে রিফ্লেক্সিবিটি। তো রিফ্লেক্সিবিটির মধ্যে আমাদের ছিল যে যদি ওয়াই সাবসেট অফ এক্স হয় তাহলে এক্স ডিটারমিনেন্ট ওয়াই করতে পারে, এই জিনিসটাকে আমরা বলেছিলাম রিফ্লেক্সিবিলিটি। অর্থাৎ যদি এক্স ওয়াই কে ডিটারমিনেন্ট করতে পারে সেক্ষেত্রে ওয়াইটাকে অবশ্যই আমাদের এক্স এর একটা সাবসেট হতে হবে, আর এই জাতীয় ক্ষেত্রে এক্স অবশ্যই তার নিজেকে সবসময় আইডেন্টিফাই করতে পারে। একটা এক্সাম্পল হিসেবে দেখেছিলাম যে যদি এ বি ডিটারমিনেন্ট বি হয়, এ বি ডিটারমিনেন্ট এ হয়, আবার এ বি ডিটারমিনেন্ট এ বিও হয়, কারণ এই ক্ষেত্রে বি এ অথবা এ বি এরা প্রত্যেকেই এ বি এর সাবসেট। তারপরে আমাদের রুল ছিল ট্রানজিটিভিটি। ট্রানজিটিভিটির মধ্যে আমরা দেখেছিলাম যে যদি এক্স ডিটারমিনেন্ট ওয়াই এবং ওয়াই ডিটারমিনেন্ট জেড হয় তাহলে সেই ক্ষেত্রে এক্স ডিটারমিনেন্ট জেড হবে, অর্থাৎ এক্স থেকে ওয়াই এর মধ্যে যদি যাওয়া যায় আবার ওয়াই থেকে যদি জেডে যাওয়া যায় তাহলে সরাসরি আমরা এক্স থেকে জেডে যেতে পারবো। এটা হচ্ছে এক্স ডিটারমিনেন্ট জেড, যেটা আমরা ট্রানজিটিভিটি রুল বলেছিলাম। এক্সাম্পল হিসেবে বলেছিলাম এ ডিটারমিনেন্ট বি, আর যদি বি ডিটারমিনেন্ট সি হয় তাহলে অবশ্যই এ ডিটারমিনেন্ট সি হবে। যদি অগমেন্টেশন রুলের কথা একটু বলি, অগমেন্টেশন রুলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এক্স ডিটারমিনেন্ট ওয়াই, আর যদি এক্স ডিটারমিনেন্ট ওয়াই হয় তাহলে আমরা দুইটার সাথেই একটা ভেরিয়েবল বা চলক গুণ করতে পারি। যেমন আমরা জেড যদি একটা নতুন চালকের কথা চিন্তা করি তাহলে এক্স জেড ডিটারমিনেন্ট ওয়াই জেড, আমাদের এক্স এবং জেড উভয়ের সাথে আমরা এক্স এবং ওয়াই উভয়ের সাথে আমরা আলাদা একটা চলক গুণ করে দিলাম। এক্সাম্পল হিসেবে বলেছিলাম এ ডিটারমিনেন্ট বি যদি হয়ে থাকে তাহলে দুই পাশে আমরা সি নিয়ে আসতে পারি। আমরা দেখেছিলাম ইউনিয়ন রুল। ইউনিয়ন রুলের ক্ষেত্রে বলেছিলাম যদি এক্স ডিটারমিনেন্ট ওয়াই এবং এক্স ডিটারমিনেন্ট জেড হয়, যদি এক্স ভিন্ন ভিন্ন ভাবে দুইটা চলককে আইডেন্টিফাই করতে পারে সেক্ষেত্রে এক্স একত্রে দুইটা চলককে আইডেন্টিফাই করতে পারে, যেটা আমাদের ইউনিয়ন রুলের অন্তর্ভুক্ত ছিল। এক্সাম্পলের কথা বলেছিলাম এ ডিটারমিনেন্ট বি এবং এ ডিটারমিনেন্ট সি হলে এ অবশ্যই ডিটারমিনেন্ট বি সি হবে। তারপরে আমাদের ছিল ডিকম্পোজিশন রুল। ডিকম্পোজিশন রুলের মধ্যে আমরা দেখেছিলাম যদি এক্স ডিটারমিনেন্ট ওয়াই জেড হয়, অর্থাৎ এক্স যদি একত্রে ওয়াই এবং জেড কে ডিটারমিন করতে পারে তাহলে এক্স ওয়াই কে এবং এক্স জেড কে ভিন্ন ভিন্ন ভাবে আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারবে। আমরা যদি এখানে দেখি এক্স ডিটারমিনেন্ট বি সি তাহলে অবশ্যই এক্স ডিটারমিনেন্ট বি এবং এ ডিটারমিনেন্ট বি এবং এ ডিটারমিনেন্ট সি হবে। আর ফাইনালি দেখেছিলাম কম্পোজিশন রুল। কম্পোজিশন রুলের ক্ষেত্রে বলেছিলাম এক্স ডিটারমিনেন্ট ওয়াই যদি হয় এবং এ ডিটারমিনেন্ট বি যদি হয় তাহলে আমরা দুটাকে গুণ করে দিতে পারি, এই পাশে এক্স এ এই পাশে ওয়াই বি, এটাকে আমরা বলি কম্পোজিশন। এক্সাম্পল হিসেবে এ বি এবং সি ডি ছিল, তাহলে এখানে হয়ে যাচ্ছে এ সি, মানে লেফট হ্যান্ড সাইডে দুটাকে একসাথে রাখছি, রাইট হ্যান্ড সাইডে দুটাকে একসাথে রাখছি, তাহলে এ সি ডিটারমিনেন্ট বি ডি। আর আমরা ক্লাসটা শেষ করেছিলাম অ্যাট্রিবিউট ক্লোজার দিয়ে। অ্যাট্রিবিউট ক্লোজার কিভাবে বের করতে সেটা আশা করি মনে আছে, আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে কিভাবে আমরা অ্যাট্রিবিউট ক্লোজার বের করি। আমরা যদি একটা থেকে অন্য একটা অ্যাট্রিবিউটকে ক্যালকুলেশন করে বের করতে পারি তাহলে সেই অ্যাট্রিবিউটটাকে আমরা আমাদের অন্তর্ভুক্তি না করলেও চলে, মানে এটা আমরা ব্যবহার করি ক্যান্ডিডেট কি সুপার কি এগুলো আইডেন্টিফাই করার জন্য। তো এই যে জিনিসগুলো দেখলাম এগুলো সমন্বয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করব। আজকে আমরা মূলত দেখব কিভাবে রিলেশন এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে সুপার কি ক্যান্ডিডেট কি এগুলো আইডেন্টিফাই করা যায়। একেবারে সহজ একটা ক্লাস, যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন আশা করি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। এই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমরা আজকে বেশ কয়েকটা এক্সাম্পল দেখার চেষ্টা করব। ফার্স্টে আমি একটা প্রবলেম নিয়ে নিতেছি, কোশ্চেন নাম্বার ওয়ান। আমরা একটা রিলেশন দেখালাম, একটা রিলেশন হচ্ছে এ বি সি ডি, চারটা অ্যাট্রিবিউট সম্বলিত একটা রিলেশন নিলাম। এখানে আচ্ছা আমরা ই সহ নিলাম, মনে করুন পাঁচটা নিলাম, আর এখানে আমি কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দিতে পারি। কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি আমি উল্লেখ করে দিলাম যে এ ডিটারমিনেন্ট সি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, ই ডিটারমিনেন্ট ডি এটা হইতে পারে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, বি ডিটারমিনেন্ট সি এটা হইতে পারে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। তাহলে আমাদের এই তিনটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে, আমাদের এখানে প্রশ্ন হচ্ছে এখান থেকে আমাদের সুপার কি এবং ক্যান্ডিডেট কি আইডেন্টিফাই করতে হবে। কোশ্চেন হচ্ছে সুপার কি, সুপার কি এন্ড ক্যান্ডিডেট কি, তাহলে দুটো জিনিস আমাদের এখান থেকে আইডেন্টিফাই করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাদের আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের সুপার কি জিনিসটা কি ছিল এবং ক্যান্ডিডেট কি জিনিসটা কি ছিল।
সুপার কিটা ছিল যে আমাদের একটা টেবিলের মধ্যে থেকে প্রত্যেকটা ডাটাকে এককভাবে আইডেন্টিফাই করার জন্য আমাদের যে মিনিমাম আমাদের যতগুলো সেট অফ অ্যাট্রিবিউট থাকে, মানে যতগুলো সমন্বয় আমরা পারি, এটা এক বা একাধিক হইতে পারে, যেগুলো সমন্বয়ে আমরা যে কোনো ডাটাকে এককভাবে আইডেন্টিফাই করতে পারবো, সবগুলোকে আমরা বলতে পারি সুপার কি। সেই সুপার কি এর মধ্যে যেটার মধ্যে অ্যাট্রিবিউট সংখ্যা সবচেয়ে কম সেটাকে আমরা বলতে পারি ক্যান্ডিডেট কি। তো আমরা সুপার কি এবং ক্যান্ডিডেট কি একটা হালকা ধারণা নিলাম, আর এই রুল গুলো সম্পর্কে আমরা একটু দেখে আসছি। এখন এটাকে অ্যাপ্লাই করে আমরা দেখি যে এখান থেকে সুপার কি এবং ক্যান্ডিডেট কি গুলোকে আইডেন্টিফাই করা যায় কিনা। তো এই ক্ষেত্রে আমাদের সুপার কি বা ক্যান্ডিডেট কি আইডেন্টিফাই করার জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে অ্যাট্রিবিউট ক্লোজার নিয়ে। তো অ্যাট্রিবিউট ক্লোজার আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা কি করছিলাম দেখি, যদি আমরা অ্যাট্রিবিউট ক্লোজার বের করি, আমরা ফার্স্টে যতগুলো অ্যাট্রিবিউট থাকবে রিলেশনের মধ্যে সবগুলো নিয়ে কাজ শুরু করবো, যে এ বি সি ডি ই, এখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট আমাদের প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি ই এর যে অ্যাট্রিবিউট পাওয়া যাবে, এখান থেকে এ পাওয়া যাবে, বি পাওয়া যাবে, সি পাওয়া যাবে, ডি পাওয়া যাবে, ই পাওয়া যাবে। আমরা যদি কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি দিকে নাও তাকাই তাও বলতে পারি, কারণ প্রত্যেকে প্রত্যেকে এককভাবে আইডেন্টিফাই করতে পারে। আমাদের যে রুলগুলো ছিল সেই রুলের প্রথম রুলটাই বলেছিল যে রিফ্লেক্সিবিলিটি, যেটা প্রত্যেকে প্রত্যেকে আইডেন্টিফাই করতে পারে। তাহলে এ বি সি ডি ই যদি থাকে, এখান থেকে আমরা এ বি সি ডি ই আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো। এখন এরপরে যে আমরা আস্তে আস্তে একটা একটা করে কমাবো, আমরা দেখবো যে আমাদের যে জিনিসটা আইডেন্টিফাই হয়ে যেতেছে সেটাকে এখানে আর রাখার কোনো প্রয়োজন নাই। যেমন এখানে যদি একটু লক্ষ্য করি, আমরা এ থেকে সি পাইতেছি, তাহলে এখানে আমাদের সি জিনিসটাকে না রাখলেও চলে। তাহলে এখানে যদি আমরা এরকম ভাবে একটু লেখার চেষ্টা করি যে এ বি ডি ই, তাহলে ফার্স্টে একটু বুঝি যে আমরা এখান থেকে তো অবশ্যই এ পাবো, বি পাবো, তারপর হচ্ছে ডি পাবো, ই পাবো, যেহেতু এরা প্রত্যেকে প্রত্যেকে আইডেন্টিফাই করতে পারবে। এখন কথা হচ্ছে সিটা আমরা কিভাবে পাবো, যেহেতু আমাদের এখানে এখানে আমাদের এ আছে এবং এ সি কে আইডেন্টিফাই করতে পারে, তার মানে আমি এখান থেকে সি পাবো। যেহেতু এ বি সি ডি ই সবগুলো চলে আসতেছে, তার মানে এই যে টোটাল জিনিসটা এটাকে আমরা বলতে পারি একটা সুপার কি। একইভাবে প্রথম যেটা পাইছিলাম সেটাও আমাদের একটা সুপার কি। তারপর আমরা দেখি আর কোনো কিছু এখান থেকে নেগলেক্ট করা যায় কিনা। যেমন এখানে যদি আমরা তাকাই, আমরা দেখতেছি যে ই থেকে ডি কে আইডেন্টিফাই করা যেতেছিল, তাহলে আমি ডিটাকে তো এখানে রাখার দরকার ছিল না। তাহলে আমি যদি আবার প্রথম থেকে চিন্তা করি, এ বি সি ডি ই, এখান থেকে আমি ডিটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি এ বি সি আর হচ্ছে ই। তাহলে এখান থেকে আমরা এ পাবো, বি পাবো, সি পাবো, ই তো অবশ্যই পাবো, আর এখান থেকে দেখা যাচ্ছে যে এখানে আমাদের ই আছে আর ই ডি কে আইডেন্টিফাই করতে পারে, তার মানে এখান থেকে আমি ডি কে পাবো। তাহলে এখানে যেহেতু আমাদের এ বি সি ডি ই প্রত্যেকটা অ্যাট্রিবিউট চলে আসছে, তার মানে আমরা বলতে পারি এ বি সি ই এটাও আমাদের একটা সুপার কি হিসেবে ব্যবহৃত হতে পারে। তারপর যদি আমরা চিন্তা করি এই সিটাকে বাদ দেওয়ার কথা, সি কিন্তু আমরা এখানে বাদ দিয়েছিলাম, তাহলে এখানে যদি আমরা সি বাদ দিতে চাই আমার কিন্তু বিষয়টা একই আসবে। আমরা সি বাদ দিলে আমাদের এই জিনিসটা আসবে এ বি ডি ই, তাহলে এটাকে আমার আর ডুপ্লিকেট ভাবে করার দরকার নেই। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল আমরা ডান পাশের যেই জিনিসগুলো ছিল যেমন সি ডি সি, এগুলোকে বাদ দিয়ে কিন্তু আমরা এখানে দুইটা সুপার কি আইডেন্টিফাই করছি। ফার্স্টে সবগুলোকে নিয়ে একটা সুপার কি পাইলাম, তারপর একবার সি কে বাদ দিয়ে আর একবার ডি কে বাদ দিয়ে আমরা দুইটা সুপার কি পাইলাম। এখন আমরা দেখি এখানে সি আছে, ডি আছে, যদি দুইটাকে একত্রে বাদ দিই তাহলে আমরা সবগুলোকে কি আইডেন্টিফাই করতে পারি কিনা। তাহলে আমরা নিচ্ছি যদি সি এবং ডি কে বাদ দিই, তাহলে আমাদের থাকতেছে কি এ বি আর ই। তাহলে এটা একটু দেখি, আমরা এখান থেকে এ পাবো, বি পাবো, ই পাবো। এখন দেখি আমাদের এ এবং বি আছে, তাহলে দেখি এ থেকে কিন্তু সি কে পাওয়া যেতেছে, তার মানে আমি এ বি সি পেয়ে গেলাম। তারপরে এখানে আমার ই আছে, ই থেকে কিন্তু ডি কে পাওয়া যেতেছে, তার মানে এখানে আমরা ডি পাইলাম। তাহলে আমরা দেখতেছি এ বি ই, এখান থেকে কিন্তু আমাদের এ বি সি ডি ই সবগুলোকেই পাওয়া যাচ্ছে, তাহলে এটাও আমাদের একটা সুপার কি। তাহলে এখন পর্যন্ত আমরা চারটা সুপার কি আইডেন্টিফাই করলাম। এখন আপনাদের কারো চোখে এরকম আরো কোনো কিছু ধরা পড়ে কিনা যে আমরা এখান থেকে আরো কোনো কিছু বাদ দিয়ে অন্য কোন একটা সুপার কি আইডেন্টিফাই করতে পারি, এরকম কি কারো চোখে কোনো কিছু ধরা পড়তেছে? একটু দেখেন যে এই যে আমরা এ বি ই সাজাইলাম, এরকম তিনটা ক্যারেক্টার সম্বলিত অন্য কোনো ক্লোজার বা অ্যাট্রিবিউট ক্লোজার আমরা ক্যালকুলেশন করতে পারি কিনা, যেটা দিয়ে আমাদের প্রত্যেকটা অ্যাট্রিবিউট পাওয়া যাবে। যেহেতু আমাদের এখানে কোনটা বলে একটু জোরে বলতে হবে, আমি কথাটা বুঝতে পারতেছি না। এফ সি ই, এফ তো এখানে নাই, আচ্ছা এ আর ই সি ই, আচ্ছা আমরা এ সি ই টা একটু দেখি। তাহলে আমরা দেখি আমরা এ, আচ্ছা এখানে আমরা একটু লেখার চেষ্টা করি, আমরা এ পাইলাম, সি পাইলাম, ই পাইলাম। আমরা দেখি বিটাকে আইডেন্টিফাই করা যায় কিনা, দেখেন তো বি কে আইডেন্টিফাই করতে পারে, এরকম কোন অ্যাট্রিবিউট কি আমাদের আছে?
বিকে আইডেন্টিফাই করতে পারে এরকম কোন অ্যাট্রিবিউট কিন্তু নাই। তাহলে আমরা যেখানে এ সি ই আছে এটা হবে না ভাইয়া, এটা হবে না। হ্যাঁ এটা হবে না, কারণ আমাদের এই যে এখানে বিটা আছে, বিটাকে কিন্তু আমরা এ অথবা সি অথবা ই অথবা কারো সমন্বয়ে আইডেন্টিফাই করতে পারতেছি না। তার মানে এই যে জিনিসটা বললাম এটা আমাদের এখানে সুপার কি হিসেবে ব্যবহার করা যাবে না। আর কারো মাথায় কিছু আছে? আর কোন করা যাবে না। আর কোনো কিছু বের করা যাবে না। তাহলে আমরা এই যে পাইলাম এটাকে আমরা একটু আলাদা করে ফেলি, নাহলে আবার হয়তো ভুল হতে পারে। তো এই যে আমরা যে কয়েকটা লিখলাম এ বি সি ডি ই, এ বি ডি ই, এ বি সি ই আর এ বি ই, এই প্রত্যেকটাকে আমরা বলতে পারি এক একটা সুপার কি, কারণ এখানে প্রত্যেকটা দিয়ে আমরা প্রত্যেকটা ডাটাকে আইডেন্টিফাই করতে পারতেছি। আমরা সুপার কি এর সংজ্ঞা থেকে বলছিলাম যে যদি প্রত্যেকটাকে এককভাবে আইডেন্টিফাই করতে পারি সেটাকে আমরা বলতে পারবো সুপার কি। আচ্ছা এখন যদি ক্যান্ডিডেট কি এর কথা বলি, এখানে কিন্তু প্রত্যেকটা দিয়ে আমরা সকল ডাটা পাইতেছি। ক্যান্ডিডেট কি এর ক্ষেত্রে বলা হয়েছিল যে আমার সুপার কি যেগুলো থাকবে এর মধ্যে যেটার মধ্যে অ্যাট্রিবিউট সংখ্যা সবচাইতে কম সেটা হবে আমার ক্যান্ডিডেট কি। তাহলে এখানে দেখতেছি আমার এখানে আছে এ বি সি ডি ই পাঁচটা, এখানে এ বি ডি ই চারটা, এ বি সি ই চারটা, এ বি ই তিনটা। তাহলে এইখানে কিন্তু আমাদের অ্যাট্রিবিউট সংখ্যা সবচাইতে কম, মানে মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট। তাহলে এটাকে আমরা বলতে পারি ক্যান্ডিডেট কি। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের সুপার কি, এই জিনিসটা হচ্ছে আমাদের সুপার কি, এই জিনিসটা হচ্ছে আমাদের সুপার কি, এটা আমাদের সুপার কি পাশাপাশি ক্যান্ডিডেট কি। দেখেন এই কোশ্চেনটা বুঝেন নাই এরকম কেউ থাকলে আমাকে একটু বলেন, সুপার কি বা ক্যান্ডিডেট কি আইডেন্টিফিকেশন একেবারেই সিম্পল জিনিস, জাস্ট একটু বুঝলেই হবে, একটু বুঝেন। যদি কেউ বুঝে না থাকেন আমাকে একটু বলতে পারেন। ক্লিয়ার ভাইয়া? সবার ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ওকে তাহলে আমরা আরেকটা কোশ্চেন একটু দেখি। আমরা নিলাম 2 নম্বর কোশ্চেন হিসেবে একটা রিলেশন নিতে পারি এ বি সি ডি ই এফ, আর এখানে আমরা কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি উল্লেখ করে দিতে পারি। এখানে দিলাম এ বি থেকে সি, সি থেকে ডি ই, তারপরে ই থেকে এফ, ডি থেকে এ, সি থেকে বি, আমরা কয়েকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে রিলেশনে আমাদের অ্যাট্রিবিউট আছে 6টা আর ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে 5টা। তাহলে এখান থেকে আমাদের এখন আইডেন্টিফাই করতে হবে সুপার কি এবং ক্যান্ডিডেট কি। তাহলে আমরা একটু দেখি এটাকে কিভাবে ক্যালকুলেশন করা যায়। ফার্স্টে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট বের করব এ বি সি ডি ই এফ সবার। তাহলে সবাইকে নিলে আমরা নিঃসন্দেহে সবাইকে পাবো, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। এ বি সি ডি ই এফ এখান থেকে সবাইকে পাইলাম। এখন আমরা চেষ্টা করব একটা একটা করে ডান পাশে যে জিনিসগুলো আছে সেগুলোকে বাদ দেওয়ার জন্য। যেমন আমরা ফার্স্টে দেখতেছি এখানে সি আছে, তাহলে আমরা সিটাকে বাদ দিয়ে দিতে পারি। যদি সিটাকে বাদ দেই তাহলে আমরা এ বি ডি ই এফ, তাহলে এখান থেকে কিন্তু আমরা সব পাই যাবো এ বি সি ডি ই এফ। তাহলে আমরা সি ছাড়াই সবগুলো পেয়ে গেলাম। আচ্ছা এরপরে আমরা ডান পাশ থেকে আর কি বাদ দিতে পারি, যদি আমরা এখান থেকে এই এফটাকে বাদ দিতে চাই, অথবা এখানে ডিইও আছে, ডিই বাদ দিলে আমাদের দুইটা বাদ হয়ে যায়। আমরা আগে একটা একটা করে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। আমরা যদি এখানে এফটাকে বাদ দিতাম তাহলে আমরা কি পাইতাম, এ বি, তারপর হচ্ছে তাহলে এখন আমাদের সি থেকে যাবে, ডি থেকে যাবে, ই থেকে যাবে। তাহলে এখান থেকে আমরা এ বি সি ডি ই তো পাবো। এখন দেখি আমরা এফ পাইতেছি, ই থেকে এফ পাইতেছি, তাহলে এখানে আমরা এফ লিখতে পারি। তাহলে এটাকে আমরা বলতে পারি একটু সুপার কি। তারপরে আপনি যদি এ বাদ দিতে চান তাহলে এখান থেকে লিখতে পারি আবার এ বাদ, তাহলে বি সি ডি ই এফ। তাহলে এখান থেকে আমরা এ বি সি ডি ই এফ পাইতে পারি। এইভাবে আসলে আমরা কিন্তু অনেকগুলো সুপার কি বের করতে পারি। সুপার কি এর সংখ্যা আপনাদের বলা হয়েছিল যে, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস একটু উল্লেখ করে আসি, আমরা একটু আগের কোশ্চেনে দেখ যাই। আমি এই জায়গায় একটু দেখি যে আমরা এখান থেকে কিন্তু ক্যান্ডিডেট কে আইডেন্টিফাই করছিলাম, ক্যান্ডিডেট কি কোনটা ছিল, এ বি ই। তো এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা হয়তো 2 একদিনের মধ্যে নর্মালাইজেশন শুরু করব। যখন নর্মালাইজেশন শুরু করব তখন আমাদের আবার অ্যাট্রিবিউট কে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে হয়, যার একটাকে বলা হয় প্রাইম অ্যাট্রিবিউট, একটাকে বলা হয় নন প্রাইম অ্যাট্রিবিউট। একটাকে বলবো আমরা প্রাইম অ্যাট্রিবিউট, একটাকে বলি আমরা নন প্রাইম অ্যাট্রিবিউট। তো প্রাইম অ্যাট্রিবিউট বলতে আসলে কি বোঝায়,
প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের যে ক্যান্ডিডেটকে যেটা বাইর করলাম আমরা, সেই ক্যান্ডিডেট কে এর সদস্য সকল যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট। এছাড়া রিলেশনের বাকি যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট। আমাদের ক্যান্ডিডেট কি ছিল? এ, বি, ই। তাহলে এখানে আমাদের এ, বি, ই এই তিনটাকে আমরা বলবো প্রাইম অ্যাট্রিবিউট। আর আমাদের টোটাল রিলেশনের মধ্যে এ, বি, সি, ডি, ই ছিল, যার মধ্যে আমরা এ, বি এবং ই টাকে প্রাইম প্রাইম অ্যাট্রিবিউট হিসেবে ডিক্লেয়ার করলাম। তাহলে আমাদের থাকতেছে কি? সি এবং ডি। তাহলে সি এবং ডি হবে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট। প্রাইম অ্যাট্রিবিউটের বিষয়টা কি বুঝতে পারছি? আমরা যখন কোন একটা রিলেশন থেকে ক্যান্ডিডেট কে আইডেন্টিফাই করে ফেলবো, তখন সেই ক্যান্ডিডেট এর মধ্যে যে সকল অ্যাট্রিবিউট গুলো থাকবে সেই সকল অ্যাট্রিবিউট পৃথক পৃথক ভাবে প্রত্যেকটা হচ্ছে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট। এছাড়া আমার রিলেশনে বাকি যে কটা অ্যাট্রিবিউট ছিল তার প্রত্যেকই হচ্ছে আমার নন প্রাইম অ্যাট্রিবিউট। প্রাইম এবং নন প্রাইম অ্যাট্রিবিউট আশা করি বুঝতে পারছেন। তো এই যে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করিয়া কিন্তু আমরা আমাদের সুপার কি কয়টা হবে সেটা আইডেন্টিফাই করে ফেলতে পারি। কিভাবে? আমি মনে হয় লাস্ট ক্লাসে একটু বলছিলাম যে টু টু দা পাওয়ার এন একটা ফর্মুলা থাকে আমাদের। সো টু টু দা পাওয়ার এন এর মধ্যে এই এনটা হচ্ছে আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউটের সংখ্যাটা। যেমন এখানে নন প্রাইম অ্যাট্রিবিউট আছে দুইটা, তাহলে এখানে আমরা পাবো টু স্কোয়ার ইকুয়াল টু ফোর, মানে চারটা সুপার কি পাবো। দেখেন আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা সুপার কি পাইছিলাম। তাহলে এইভাবে আমাদের কিন্তু সুপার কি সংখ্যা ক্যালকুলেশন করতে পারি। তো আমরা এই যে এখন নিচে যেটা আসলে করতেছি এখানে দেখা যাবে যে মোটামুটি অনেকগুলো সুপার কি আমাদের ক্যালকুলেশন করা সম্ভব। তো আমরা সবগুলো সুপার কি ক্যালকুলেশন না করে আমরা একটু এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা ক্যান্ডিডেট কি সরি সুপার কি বের করার কনসেপ্টটা বুঝতে পারছেন। আমাদের নর্মালাইজেশনের জন্য আমাদের মূল টার্গেট থাকে হচ্ছে ক্যান্ডিডেট কে আইডেন্টিফিকেশন, ক্যান্ডিডেট কে নির্ধারণ করা। ক্যান্ডিডেট কে নির্ধারণ করার জন্য আমি যথাসম্ভব অ্যাট্রিবিউট কমাই ফেলার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আমি এখান থেকে কিছুটা মনে করেন যে স্কিপি করলাম বলা চলে। এখন আমি হচ্ছে এই দুইটাকে বাদ দিয়ে দেখি দুইটাকে বাদ দিলে আসলে কি আসতেছে। তাহলে আমরা এখন, অথবা আপনি সরাসরি একেবারে চিন্তা করতে পারেন, এটা একেবারে এখন ফার্স্ট শিখতেছি তো এখন হয়তো একটু জটিল লাগতে পারে। আমরা দুই তিনটা করার পর এগুলো আপনার অটোমেটিক্যালি রিলেশন দেখলেই বুঝতে পারবেন যেখানে আমার কোনটা ক্যান্ডিডেট কি হচ্ছে আর কি। আমি এটা তারপর হালকা একটু ভেঙে করার চেষ্টা করি। আমরা নিলাম এ, বি। তাহলে দেখেন এ, বি থেকে কিন্তু আমি এ, বি তো অলরেডি পাইলাম, এ এবং বি পাইলাম। তাহলে দেখেন বি থেকে কিন্তু সি পাওয়া যাইতেছে, তাহলে আমি এখানে সি লিখে দিলাম। সি থেকে দেখেন ডি, ই পাওয়া যাইতেছে, তাহলে আমি ডি, ই লিখে দিলাম। তাহলে আমার আর কি বাকি আছে? এফ। এফ ও কিন্তু ই থেকে পাওয়া যাচ্ছে, তার মানে আমাদের এ, বি থেকে কিন্তু এ, বি থেকে কিন্তু আমরা সবগুলো পাইতে পারছি। দেখেন এটা একটু বোঝা যায় কিনা? এফ আছে আমাদের একটা রিলেশনের মধ্যে একাধিক ক্যান্ডিডেট কি থাকতে পারে আমরা দেখবো। আমার এটা শেষ হয়নি, এখন আমি এটা দেখবো। তো দেখেন আমি ফার্স্টে যেটা বলতেছিলাম আমি এবি নিলাম, তাহলে এবি নিলাম, এখন দেখতেছি যে এবি তো আমাকে নিজে নিজে আইডেন্টিফাই করলো। এবি থেকে আমি সি কে পাইতেছি, তাহলে আমি এখানে সি কে ইনক্লুড করে ফেললাম। সি থেকে আমি ডি ই পাইতেছি, তাহলে আমি রিলেশনের মধ্যে অ্যাট্রিবিউট ক্লোজারের মধ্যে ডি এবং ই কে ইনক্লুড করে ফেললাম। এখন আবার ই এফ কে আইডেন্টিফাই করতে পারতেছে, তাহলে আমরা এফ কে ইনক্লুড করে ফেললাম। তাহলে আমরা দেখতেছি আমাদের রিলেশনে যা যা অ্যাট্রিবিউট ছিল এ, বি, সি, ডি, ই, এফ সবকটাই কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমরা বলতে পারি এই যে এ, বি প্লাস, এটা আমার একটা সুপার কি। এখন আমি এটাকে ক্যান্ডিডেট কি বলতেছি না, কারণ আমি জানি না যে সিঙ্গেল কোনো অ্যাট্রিবিউট দিয়ে আমি সবগুলোকে আইডেন্টিফাই করতে পারবো কিনা। আমি এটাকে আরো মিনিমাইজ করার চেষ্টা করি, যদি সম্ভব হয় তাহলে সেটা হবে আমার ক্যান্ডিডেট কি, না হলে এটা আমার ক্যান্ডিডেট কি হইতে পারে। এটুকু কি বুঝছি এখন পর্যন্ত যা বললাম? জি ভাই। আচ্ছা, তাহলে কে জন্য বললো যে বি কে বাদ দিয়ে আমরা সি কে করতে পারি? আমরা দেখি এরকম আর কি কি করা যায়। দেখেন আমরা এখানে এ, বি নিছি, এখন এইখানে যদি একটু খেয়াল করেন মানে আমরা যেটাকে ছোট মিনিমাইজ করে ফেলছি এর মধ্যে একটাকে কিন্তু আবার আইডেন্টিফাই করা যাইতেছে বি। তাহলে বি কে কে আইডেন্টিফাই করতে পারে? সি। তাহলে আমি বি কে যদি সি দ্বারা রিপ্লেস করি, আমি যদি এখানে লিখি এসি, তাহলে ঘটনাটা কি ঘটে একটু দেখার চেষ্টা করি। ফার্স্টে আমি এ পাবো, তারপরে আমি সি পাবো, আর এই যে সি কিন্তু আমার বি কে আইডেন্টিফাই করতে পারতেছে, তার মানে আমি এখানে বি পাবো। তাহলে আমি এ, বি, সি পেয়ে গেলাম। এখন এ আর বি একত্রে আবার সি কে আইডেন্টিফাই করতে পারে, সি তো আমার আগে থেকে আছে, আইডেন্টিফাই করার না করার কোনো বিষয় নেই। এখন সি আবার ডি এবং ই কে আইডেন্টিফাই করতে পারে, তাহলে এখানে আমাদের ডি এবং ই চলে আসবে। ই আবার এফ কে আইডেন্টিফাই করতে পারে, তাহলে এখানে এফ চলে আসবে। তার মানে এটাও আমাদের একটা সুপার কি অথবা ক্যান্ডিডেট কি হইতে পারে, যদি এর সাথে মিনিমাম কোনো কিছু আমরা না পাই। বুঝতে পারছি ভাই? জি ভাই। আচ্ছা, এখন আমরা দেখি আর কি করা যেতে পারে। আচ্ছা, আমি যদি বিডি নেই, একটু লক্ষ্য করি, যদি বিডি নেই তাহলে কি আসে বিষয়টা? দেখেন বি নিজেকে আইডেন্টিফাই করতে পারবে, ডি নিজেকে আইডেন্টিফাই করতে পারবে,
আচ্ছা, এখন এই যে ডি দেখেন, এখানে ডি একে আইডেন্টিফাই করতে পারতেছে, ডি একে আইডেন্টিফাই করতে পারতেছে, মানে এই যে একটু আগে যে আমি রিপ্লেস করলাম না, বিষয়টা ওই রকমই, যেহেতু এ বি কে আমরা একটা সুপার কে রিপ্লেস করলাম, তাহলে একে তো ডি আইডেন্টিফাই করতে পারতেছে, তাহলে এ কে যদি আমি ডি দ্বারা রিপ্লেস করি, তাহলে আমরা এখানে কি পাইতেছি, এ পাইতেছি, কারণ ডি একে আইডেন্টিফাই করতে পারে। এখন আমার এখানে এবি হয়ে গেছে, আর এবি হয়ে গেলে তো আমরা সব পাই যাবো, এখন এখানে সি পাইলাম, টি আগে থেকে পাইছি, সি ডি ই কে আইডেন্টিফাই করতে পারে, তাহলে ইও চলে আসছে, ই এফ কে আইডেন্টিফাই করতে পারে, তার মানে এফও চলে আসছে, তাহলে এটাও কিন্তু আমার একটা সুপার কি অথবা ক্যান্ডিডেট কি হইতে পারে। তাহলে এই যে আমরা এবি এসি এবং বিডি বের করলাম, এই জায়গায় কারো কোনো কনফিউশন আছে কি, নাকি বুঝতে পারছেন সবাই? বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, এখন এই যে দুইটার যে জোড়া, মানে আমরা দুইটা দুইটা করে যে নিলাম, এরকম দুইটার কম্বিনেশন কি আর পসিবল, মানে এরকম দুইটা নিয়ে, মনে করেন যে আমি এবি না নিয়ে যদি এ ই নিতাম, সাপোজ এ ই, এ ই দিয়ে কি আমি সবগুলোকে আইডেন্টিফাই করতে পারতাম? মানে আমার এখানে ক্যালকুলেশন করা আছে, আমি দেখলাম যে এখানে শুধুমাত্র আমার এই তিনটেই হইতে পারে, মানে ডাবল কম্বিনেশনে এই তিনটে হইতে পারে। আপনারা বাসায় আরো এটা চেষ্টা করে দেখতে পারেন, যদি পসিবল হয় আমাকে জানাবেন নেক্সট ক্লাসে অথবা গ্রুপে জানাবেন। হ্যাঁ, বিসিটা দিয়ে দেখেন তো, আচ্ছা, যেহেতু আমরা ই বিসি, কে, হ্যাঁ আমি দেখতে চাই, আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছেন আমি দেখি, আমরা বি সি দিয়ে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, বি বি কে পাবে, সি সি কে পাবে, তাহলে সি কে পাইলো, আর সি থেকে তো আমরা বিতে চলে গেলাম, আর বি থেকে, আচ্ছা এই যে দেখেন, আমরা বি থেকে বি পাইলাম, সি থেকে সি পাইলাম, আর এই সি বি কে আইডেন্টিফাই করতে পারে, তার মানে সে আবার এটাকে আইডেন্টিফাই করতেছে। আমরা এবার দেখি বি কাকে আইডেন্টিফাই করতে পারে, বি কিন্তু কাউকে একক ভাবে আইডেন্টিফাই করতে পারে না। দেখেন, বি যদি কাউকে আইডেন্টিফাই করতে চায়, তার সাথে অবশ্যই এর সহযোগিতা লাগবে, মানে বি একা একা কাউকে আইডেন্টিফাই করতে পারে না, তার সাথে যদি এ থাকে তাহলে সে সি কে আইডেন্টিফাই করতে পারে। তাহলে আমাদের মনে হয় এই দুটার বাইরে আর যাওয়া যেতেছে না, বিসি শুধু তারা নিজেদেরই আইডেন্টিফাই করতে পারে, আর কাউকে আইডেন্টিফাই করতে পারে না। যে বলছেন বিসি এর কথা, তার বিষয়টা ক্লিয়ার কিনা একটু খেয়াল করেন, যে বি বি কে আইডেন্টিফাই করতে পারে, সি নিজেকে আইডেন্টিফাই করতে পারে, পাশাপাশি বি কে আইডেন্টিফাই করতে পারে, এর বাইরে আমরা হ্যাঁ, কিন্তু আর সি কাউকে এখানে, ডি ই কে তো আইডেন্টিফাই আচ্ছা করে। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে সি ডি ই কে আইডেন্টিফাই করতে পারে, তাহলে সি সি থেকে আমরা পেলাম ডি এবং ই, আর ই থেকে আমরা পেলাম আবার এফ, তাহলে এখন আমরা এটা পাই নাই, আর ঠিক ডি না? আবার এ কে করে, ডি আছে, ডি হ্যাঁ ডি ডি আছে, আছে, ডি আছে। তাহলে আমরা বলতে পারি এই বিসি, বিসি আমার এখানে একটা দিলে হইতে পারে, তাহলে বিসি আমার এখানে একটা হচ্ছে সুপার কি বা ক্যান্ডিডেট কি হইতে পারে। তাহলে এরকম ভাবে আপনার হচ্ছে, আমরা যখন ফাইনালি ক্যান্ডিডেট কিটা পাই যাব, তখন বুঝতে পারবো যে আসলে আমার এখানে সুপার কি কয়টা পসিবল ছিল। তাহলে আমরা দুইটা করে কম্বিনেশন দেখলাম, এবার আমরা আরেকটু মিনিমাইজ করার চেষ্টা করি যে আসলে একটা দিয়ে কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, আমরা এবার একটা দিয়ে একটু পাওয়ার চেষ্টা করি। আচ্ছা, একটা দিয়ে যদি পাইতে চাই, তাহলে আমার কাকে নিয়ে যাত্রা শুরু করা উচিত? আমরা তৃতীয় পাওয়া যেতে পারে ভাই, সি থেকে আমরা ডিই পাইতে পারি, ই দিয়ে এফ পাইতে পারি, ডি দিয়ে এ পাইতে পারি। আচ্ছা, আমরা সিটা দেখি, হ্যাঁ তাহলে আমরা সিটা যদি নেই, তাহলে সি থেকে সি কে পাবো, তারপর যে সি থেকে ডি এবং ই পাওয়া যেতেছে, সি থেকে ডি এবং ই পাওয়া যেতেছে, তাহলে আমরা এখানে নিলাম ডি, এখানে নিলাম আমরা ই, তাহলে সি ডি হইলো। এখন ডি আবার এ কে পাইতেছে, তাহলে আমরা পাইলাম এ, আর ই আবার এফ কে আবার এফ পাইলাম কে। এফ, তাহলে বাকি আছে কি বি, এই যে সি বি কে পাইতেছে, তার মানে পাইলাম বি, তাহলে এ বি সি ডি ই এফ সবাইকে পাওয়া যেতেছে, তাহলে শুধুমাত্র সি দিয়ে কিন্তু আমি সবাইকে পাইতেছি। তাহলে আমার এখন আর, এর আগে আমরা যেগুলো বের করলাম এই যে এ বি বি সি সি ডি, এগুলো এখন আমার দরকার নাই বললেই চলে, কারণ আমার দরকার মিনিমামটা, আমি যেহেতু একটাতে চলে আসছি এখন দুইটার দরকার নেই। আমরা দেখি এই একটার মধ্যে সি ছাড়া অন্য কেউ আর কিছু করতে পারে কিনা। তাহলে এখানে এ বি তো ডাবল ডাবল, আমরা দেখি ই, ই দিয়ে শুধুমাত্র এফ এ যাওয়া যায়, ই অথবা এফ আর কাউকে আইডেন্টিফাই করতে পারে না, তার মানে ই অথবা এফ এই দুইটা বাদ। আমি যদি ডি নেই, ডি থেকে আমি এ পাইতে পারি, এ আর কাউকে একক ভাবে আইডেন্টিফাই করতে পারে না, তার মানে আমাদের ডি অথবা এ এগুলোও বাদ। সি এর আমরা হিসাব করলাম, যদি বি এ যাই, বি কাউকে আইডেন্টিফাই করতে পারে না, তার মানে এখান থেকে আমরা দেখতেছি যে শুধুমাত্র সি একক ভাবে সবাইকে একক ভাবে আইডেন্টিফাই করতে পারতেছে। তাহলে এখানে সি হচ্ছে আমার ক্যান্ডিডেট কি বা সুপার কি। এটা থেকে কারো কোনো কনফিউশন আছে ভাই? না আচ্ছা, ভাই, এখানে বলি, এখানে বলি যে দেখেন, আমরা যদি এখন যে প্রাইম অ্যাট্রিবিউট আর নন প্রাইম অ্যাট্রিবিউটের যে বিষয়টা বললাম, তাহলে প্রাইম অ্যাট্রিবিউট হিসেবে এখানে আমরা কয়টা পাই? প্রাইম অ্যাট্রিবিউট হিসেবে শুধু আছে সি, আর নন প্রাইম অ্যাট্রিবিউট হিসেবে আছে আমাদের এ বি সবগুলাই তো ডি ই এফ, তাহলে এখানে আছে পাঁচটা। তাহলে আমাদের যে সূত্র ছিল সুপার কি আইডেন্টিফায়ার, সেটাতে আমরা যদি 2^5 বসাই, 2^5 সম্ভবত 32, তাহলে এখানে প্রায় আমরা 32টার মতো সুপার কি পাইতাম, মানে আমরা যদি যেভাবে একটা একটা করে ক্যালকুলেশন করতে চাইতাম, তাহলে আমাদের প্রায় 32টার মতো সুপার কি বাইর হইতো।
তার মানে আমরা এখানে যা লিখছি এগুলো শেষ না, এখানে কিন্তু আরো অসংখ্য কম্বিনেশন সম্ভব। তো এগুলো চাইলে আপনারা একটু সময় নিয়ে বসলে বুঝতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, এতে হয়তো দক্ষতা বাড়তে পারে। তো আমাদের মূল টার্গেট হচ্ছে ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করা, আমরা ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করে ফেললাম। আমি বুঝবো কিভাবে যে আমি এতগুলো সুপার কি বের করবো? সুপার কি এখানে 32টা পর্যন্ত সুপার কি বের করা যায়, কিন্তু আমার এখন পরীক্ষার খাতায় তো আসলে এতগুলো সুপার কি বের করতে তো অনেক টাইম লাগবে, আমার টাইম তো ওয়েস্ট হয়ে যাবে। আমি কত অল্প সময়ে বা মানে মিনিমাইজ করে আমি সুপার কি গুলো বের করে যেন আমি ক্যান্ডিডেট কি আইডেন্টিফাই করতে পারি, কোনো শর্টকাট কোনো আছে? শর্টকাট বলতে আমরা একটু পরেই বললাম যে আমাদের দক্ষতা আস্তে আস্তে বেড়ে যাবে, আর দক্ষতা বেড়ে গেলে আমরা একটু পরেই দেখবো যে এটা খুব সহজে আমরা নিজে নিজে করে ফেলতে পারবো। আমি আর কি এখন একটু শর্ট করে দেখাবো, আমরা দুইটা মোটামুটি বিস্তারিত দেখলাম, এখন আমি আর একটু শর্ট করার চেষ্টা করি। আপনারা এই আজকে তিন চারটার মতো এক্সাম্পল করবো, দুইটা তো অলরেডি করলাম, আরো দুইটার মতো এক্সাম্পল করবো। এই দুইটা এক্সাম্পল করা হইলে আপনারা বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন আশা করি। হ্যাঁ, আচ্ছা সাধারণ ভাই, আপনাকে কি সবগুলাকেই সুপার কি সবগুলা দিতে হবে নাকি কয়েকটা দিলেই হবে? বুঝি নাই আরেকবার প্লিজ। এক্সামে কি পরীক্ষাতে কি সবগুলাই সুপার কি দিতে হবে নাকি কয়েকটা দিলেই কয়েকটা দেখালেই হবে? সুপার কি আপনাকে না দেখালেও চলবে, মূলত আপনার হচ্ছে পরীক্ষায় যদি কখনো আসে যে সুপার কি দেখাও, মানে যদি এক্সাক্টলি আসে যে সুপার কি অথবা ক্যান্ডিডেট কে আইডেন্টিফাই করো, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মনে করেন যে মিনিমাম একটা মানি দিয়ে দেবে। যেমন আমরা এই যে প্রথম যেটা করলাম আর কি, যে এই এক্সাম্পলটার কথা খেয়াল করতে পারি, এখানে কিন্তু আমার সুপার কি ছিলই চারটা, তাহলে আমরা সবগুলো আইডেন্টিফাই করে ফেলছি। যদি আপনার কাছে সুপার কি চায় তাহলে এরকম ছোট একটা প্রশ্ন হয়ে দেবে যেখানে সর্বোচ্চ 6টা অথবা 3 হইলে 8টা এরকম হইতে পারে যেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। খুব বেশি সুপার কি দিয়ে তারা আপনার অতটা সময় নেবে না, কারণ তাদেরও একটা কমন সেন্স থাকা উচিত। আর এইসব পরীক্ষায় সাধারণত আপনার চাবে হচ্ছে নর্মালাইজেশনের ক্ষেত্রে আপনার ক্যান্ডিডেট কিটা হচ্ছে মুখ্য বিষয়, তো এখানে ক্যান্ডিডেট কিটা আইডেন্টিফাই করাটা হচ্ছে আসল বিষয়। সুপার কি নিয়ে আমাদের অতটা মানে টেনশন না করলেও চলে, বাই চান্স যদি সুপার কি আসে সেই জন্য আমরা বিষয়টা জেনে রাখলাম আর কি। আর সেই ক্ষেত্রে আপনার জন্য জন্য আপনার সর্বোচ্চ 4টা থেকে 8টা এর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত, মানে এটা আমার হচ্ছে ব্যক্তিগত মতামত আর কি। আর পরীক্ষাতে তো সুপার ক্যান্ডিডেট কিটাই বের করতে বলে। হ্যাঁ, আমি সেটাই বললাম যে ক্যান্ডিডেট কিটাই বের করতে বলে, আর আমরা হচ্ছে কয়েকটা প্র্যাকটিস করলে বিষয়টা খুব সহজেই আর কি ক্যান্ডিডেট কিটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। এই যে যেমন এখন আমি এই যে আপনারা দেখি তো নিজেরা নিজেরাই বলতেছেন, আপনাদের কলকেশন অনুযায়ী আমি লিখলাম, এইভাবে আপনাদের নিজের মধ্যে আর কি দক্ষতা একটু বেড়ে যাবে আশা করতেছি। আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এটা তুলনামূলক সহজ। আমরা নিচ্ছি প্রবলেম 3, আমরা একটা রিলেশন দিলাম এ বি সি ডি ই এফ, এখানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিতে পারি এ থেকে বি, বি থেকে ডি, সি থেকে ও ডি, আর ই থেকে এফ। আমরা এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দিলাম, আর হচ্ছে 6টা অ্যাট্রিবিউটের সমন্বয়ে একটা রিলেশন দেখাইলাম। এখন এখান থেকে আমাকে ক্যান্ডিডেটকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে আমরা একটু দেখি যে এখানে কয়টা কি হইতে পারে, আমি এটাও কি একটু ভেঙে দেখাবো নাকি শর্টলি করে ফেলবো, বলেন আপনার ইয়াটা বলেন। সাদম ভাই, ভেঙে ভেঙে করলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাও একটু ভেঙে ভেঙে করতেছি। আরেকটা এটা একটু মনোযোগ দিয়ে তাহলে বোঝার চেষ্টা করি, এটা আমরা একেবারে ভেঙে ভেঙে করি। তাহলে ফার্স্টে আমরা সবগুলো ক্লোজার বের করি, এ বি সি ডি ই এফ। তাহলে প্রত্যেকের ক্লোজার যদি বের করি আমরা পাবো অবশ্যই এ পাবো, বি পাবো, সি পাবো, ডি পাবো, ই পাবো, এফ পাবো, আশা করি এখানে কারো কোনো সন্দেহ নাই। এখন আমরা একটা একটা করে বাদ দিব, ডান পাশের গুলো বাদ দিব, বাম পাশের গুলো না, যেহেতু আমি এ থেকে বি কে পাই তাহলে বি কে আমার না রাখলেও চলে। তাহলে আমি লিখলাম এ সি ডি ই এফ, তাহলে এখান থেকে আমরা পাবো এ বি সি ডি ই এফ। কেউ কোনো জায়গায় না বুঝলে আমাকে সাথে সাথে বলবেন। আমরা যেহেতু ডি পাই আমরা ডি কে এখান থেকে এক্সক্লুড করে দিতে পারি, তাহলে আমরা পাইতে পারি এ বি সি ডি নাই তাহলে ই এফ। তাহলে এখান থেকে পাবো আমরা এ বি সি ডি ই এফ। তারপরে আমরা যেহেতু এখান থেকে ডি তে একবার ক্যালকুলেশন করছি আরেকবার না করলে চলবে, আমরা এফ কে বাদ দিতে পারি, তাহলে আমরা পাবো
এ বি সি ডি ই একটা বাদ দিলাম, তাহলে আসতেছে এ বি সি ডি ই এফ। দেখেন তো আমাদের পাঁচটার সমন্বয়ে আর কি কিছু হইতে পারে, মানে পাঁচটা দিয়ে আমরা তিনটা বের করলাম, একটা তো ছয়টা দিয়ে বের করলাম, এখানে ছয়টাই আছে, পাঁচটা দিয়ে আমরা তিনটা বের করলাম, এখন পাঁচটার সমন্বয়ে কি আর কিছু হইতে পারে? না ভাই, পাঁচটার সমন্বয় যদি না হয় তাহলে আমরা এবার চারটাতে নেমে আসি, দেখি এখন কি কি বাদ দেওয়া যায়, মানে একসাথে দুইটা করে যদি আমরা বাদ দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা ফার্স্টে ই এ সরি এফ আর ডিটা বাদ দিই, তাহলে আমরা পাইতেছি কি এ বি সি। এটা কি ডি বাদ দিতে হবে না, তারপর ই বাদ দিতে হবে না? এটা কি পাঁচটার জন্য বলতেছেন নাকি চারটার জন্য? এখানে তো পাঁচটা পাঁচটা করে করতেছি, তো এখানে তো আমরা তিন সি পর্যন্ত বাদ দিছি, সরি বি এ বি সি আমি বাদ দিছি, পর্যন্ত বাদ দিছি, আমি একবার বি কে বাদ দিছি, আমি বলি একবার বি কে বাদ দিছি, একবার ডি কে বাদ দিছি, একবার এফ কে বাদ দিছি। আপনি আর কাকে বাদ দিতে চাচ্ছিলেন বলেন? মানে ই কে বাদ দিতে চাচ্ছিলাম। ই কে তো কেউ আইডেন্টিফাই করতে পারে না, একটু লক্ষ্য করে দেখেন, ই কে কি আইডেন্টিফাই করতে পারে এমন কেউ আছে? আপনি কাকে বাদ দিতে পারবেন যেটাকে কেউ আইডেন্টিফাই করতে পারে? মনে করেন যে আপনার পরিচয়, আপনার পরিচয়ের কথা বলি, মনে করেন যে আপনার পরিচয় কিন্তু আমার না জানলেও চলে, আপনি যদি আপনার বাবার পরিচয়টা আমাকে বলে দেন আপনি কিন্তু আপনাকে আইডেন্টিফাই করে ফেলতে পারবো, কিন্তু আপনার পরিচয় দিয়ে কিন্তু মনে করেন যে আপনার দাদা বা উপরের লোকজনকে আইডেন্টিফাই করা নাও যেতে পারে, বিষয়টা হচ্ছে এরকম আর কি, যে যদি আমি বড় কাউকে দিয়ে ছোট কাউকে আইডেন্টিফাই করে ফেলতে পারি, ছোটটাকে আমার ইনক্লুড না করলেও চলে, কিন্তু ছোটকে দিয়ে সবসময় বড়কে নাও পাওয়া যেতে পারে, এরকম বিষয়টা আর কি। আমি যার মাধ্যমে পাচ্ছি তাকে রাখতেই হবে, যাকে পাচ্ছি তাকে না রাখলেও চলে, কারণ তাকে তো আমি এর মাধ্যমে এমনিই পাবো, তো তাকে এখানে আমার রাইখা শুধু শুধু ঝামেলা বাড়ায় লাভ নাই, এরকম আর কি। আচ্ছা তাহলে এবার আমরা চারটার ক্ষেত্রে যেতে চাইছিলাম, তাহলে আমরা ফার্স্ট নিতেছি কি এ বি সি ই, যদি এ বি সি ই নেই, দেখেন আমরা আগে এ পাবো, বি পাবো, সি পাবো, আর হচ্ছে ই পাবো, তাহলে আমরা দেখি এখান থেকে ডি পাওয়া যায় কিনা, বি থেকে ডি পাওয়া যেতেছে, বি আছে ডি পাইলাম, আর ই থেকে এফ পাওয়া যেতেছে, তাহলে এখানে আমরা এফ পাইলাম, তাহলে এটাও আমার একটা সুপার কিউ হইতে পারে এ বি সি ই। তারপরে আমরা আবার কাকে বাদ দিতে পারি, বি কে বাদ দিতে পারি, বি কে বাদ দিলাম আর এফ কে বাদ দিলাম, তাহলে আমরা কি লিখতে পারি এ সি ডি ই, এখান থেকে আমরা পাবো এ পাবো, এ থেকে বি পাবো, সি তো রাখছি, সি থেকে ডি পাবো, ই আমি রাখছি, ই থেকে এফ পাবো, তার মানে এখান থেকে আমরা সব পাইলাম, এ সি ডি ই থেকে সবগুলোই পাওয়া গেল। আরেকটা নিতে পারি আমি এ সি ই এফ, এ সি আর ই এফ নিলাম, তাহলে আমি এ পাইলাম, এ থেকে বি পাইলাম, তারপরে হচ্ছে সি তো আমি রাখলাম, আর সি থেকে ডি পাইলাম, আর ই এফ তো আমি আগে থেকে রেখে দিছি, তাহলে আমার চারটার কম্বিনেশন মনে হয় আর হইতে পারে না, চারটার মধ্যে আমাদের এই তিনটাই হইতে পারে, আর কোনো কিছু হবে না। এখন আমি দেখি আরো একটা কমানো যায় কিনা, মানে তিনটাতে নামা যায় কিনা, তাহলে তিনটার ক্ষেত্রে নামতে হলে আমার মেজর জিনিসগুলো একটু দেখি, আমার এখানে আছে এ, এখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে ই, তাহলে এখানে বি, বি কে কিন্তু আমার এ আইডেন্টিফাই করে ফেলতে পারে, তাহলে আমি যদি শুধুমাত্র এ নেই তাহলে এ থেকে সরাসরি বি পাইতেছি, বি থেকে ডিও পাইতেছি, সি কে কেউ আইডেন্টিফাই করতে পারে না, ই কে কেউ আইডেন্টিফাই করতে পারে না, তাহলে আমি এ সি ই এটা নিলে মনে হয় হচ্ছে, আমি নিতে পারি এ সি ই, তাহলে এ সি ই নিলে এ পাবো, এ বি কে আইডেন্টিফাই করবে বি পাবো, সি নিবো, সি ডি কে আইডেন্টিফাই করতে পারে ডি পাবো, ই নি সি, ই এফ কে আইডেন্টিফাই করতে পারে, তাহলে সম্ভবত এটাই আমাদের হয়ে গেছে, এটাই আমাদের হচ্ছে ক্যান্ডিডেট কি প্লাস সুপার কি, সুপার কি প্লাস ক্যান্ডিডেট কি। তাহলে এখানে দেখেন আমার প্রাইম অ্যাট্রিবিউট কয়টা, আমাদের প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এখানে এ সি ই, আর আমাদের নন প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে ডি ডি এফ, তাহলে এখানে আমাদের আছে তিনটা, আমরা যদি টু টু দ্য পাওয়ার থ্রি করি আটটা, আমরা দেখি এখানে কয়টা পাইছি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। দেখেন আপনার যদি সুপার কি বাই চান্স চায় তাহলে সর্বোচ্চ এরকম লেভেলের কোশ্চেন আসতে পারে, যদি সুপার কি চায়, আমরা দেখেন এখানে কিন্তু সবকটা সুপার কি বের করতে পারছি বা বের করে ফেলছি আর কি, বুঝতে পারছি কি ভাই? এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? না ভাই বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, এক্সিলেন্ট, ভালো লাগলো ভাই। আচ্ছা তাহলে এখানে ওই এটা যদি আবার একটু রিপিট করতেন, এই যে এসি ই যে নিলেন,
আমাদের চারটা আছে, একটা দুইটা তিনটা চারটা, এবং চারটাই স্বতন্ত্র, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ই। তার মানে এই চারটা আমাকে নিতেই হবে। এখানে চারটা নেওয়ার ক্ষেত্রে আমি দেখতেছি যে এই যে বিটা আছে, এই বিটা কিন্তু অলরেডি রিপিটেড, মানে এই বি সে কাউকে আইডেন্টিফাই করতে পারলেও সে কিন্তু আরেকজন তাতে আরেকজনের দ্বারা আইডেন্টিফাই হইতেছে। তো যেহেতু বি নিজে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য বিকে আমরা নেগলেক্ট করতে পারি। তো সেই জন্য আমাদের যে চারটা ছিল এ বি সি ই, এর মধ্যে থেকে আমরা বিটাকে আবার নেগলেক্ট করে ফেললাম। তাহলে আমরা এখন এ নিলেই এ থেকে বি পাচ্ছি, বি থেকে আবার ডি পাচ্ছি, আর আমি সি তো নিলামই, সি থেকেও ডি পাচ্ছি, এ নিলে ই থেকে এফ পাচ্ছি। এক্ষেত্রে আমরা নিলাম শুধুমাত্র এ সি ই, তাহলে এ সি ই থেকে আমি এ বি সি ডি ই এফ সবগুলো পাইতেছি। সেই জন্য এটাকে আমরা বললাম ক্যান্ডিডেট কি। তাহলে আমরা একটু বড় দেখে একটা দেখি, এটা হয়তো লাস্ট এক্সাম্পল হতে পারে, আশা করি আপনারা সব বুঝে যাবেন। এটা মোটামুটি একটা বড় এক্সাম্পল, আমরা একটা রিলেশন নিলাম সামনে, আবার প্রবলেম নিলাম এ বি সি ডি ই, আর নিলাম এইচ। তাহলে ফাংশনাল ডিপেন্ডেন্সি, এ আইডেন্টিফাই করতে পারবে বি কে, বি সি আইডেন্টিফাই করতে পারবে ডি কে, ই আইডেন্টিফাই করতে পারবে সি কে, আর ডি আইডেন্টিফাই করতে পারবে এ কে। আচ্ছা, এখান থেকে আমরা একটু ক্যান্ডিডেট আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমাদের টার্গেট এখন শুধুমাত্র ক্যান্ডিডেট কি, তাহলে আমরা দেখি এখান থেকে ক্যান্ডিডেট কি বের করতে পারি। তাহলে ফার্স্টে আমরা এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এফ রাখি নাই না, আচ্ছা এইচ, তাহলে সবগুলো তো আমাদের সবগুলোকে আইডেন্টিফাই করতে পারবে। এ পাবো, বি পাবো, সি পাবো, ডি পাবো, ই পাবো, এইচ পাবো। তাহলে এখন আমাদের যেহেতু টার্গেট হচ্ছে শুধুমাত্র কি বের করা, ক্যান্ডিডেট কি বের করা, তাহলে আমি সুপার কি এর দিকে না তাকাই, কারণ সুপার কি এর দিকে তাকাইলে হয়তো আমাকে মোটামুটি অনেকগুলো বের করা লাগতে পারে। তো সেক্ষেত্রে একেবারে মিনিমাম বা শর্ট কিভাবে করা যায় একটু লক্ষ্য করি। ফার্স্টে ওই যেটা বলতেছিলাম, যারা শর্ট খুঁজতেছিলেন, আমি সেই শর্টের দিকে তাকাচ্ছি আস্তে আস্তে। আমরা লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাই, এ আছে, বি সি আছে, ই আছে, ডি আছে, তাহলে এ বি সি ডি এ, তাহলে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু চলে আসতেছে অলরেডি। দেখতে সমস্যা হচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না, মনে একজন টেক্সট করলো আমার এখান থেকে কি মাঝে ভাই, যে মাঝে মাঝে আপনার ইয়ে হলে নেট প্রবলেম হলে একটু ঝাপসা দেখা দেয়, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। ফুল স্ক্রিন মোডে দেখেন তাহলে হয়তো ক্লিয়ার দেখতে পারবেন। হ্যাঁ, ওই যে ভাইয়া ক্যামেরা দিয়ে এই ঝামেলাটা হচ্ছে আসলে নেটওয়ার্কের জন্য, এটা আমার এখান থেকেও সমস্যা হতে পারে, আপনাদের এখান থেকেও হতে পারে আরকি। আচ্ছা যাই হোক, একটু আমরা কম্প্রোমাইজ করি, যেহেতু সাথে ভয়েস আছে আশা করি বুঝে যাবেন, খুব বেশি কষ্ট হবে না। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি প্রায়োরিটি দিই, এখানে এ আছে, বি সি আছে, ই আছে, ডি আছে, তাহলে আমাদের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটাকে নিতে হবে। তাহলে এই পাঁচটার মধ্যে আমরা দেখতেছি বি কিন্তু আবার রিপ্লেস হচ্ছে, তাহলে এখান থেকে এ সি ই ডি এই চারটা নিলেই হচ্ছে। আপাতত আমি চারটা নিচ্ছি, চারটা নিয়ে দেখি আমাদের কি আসে, অথবা আপাতত ফার্স্টে পাঁচটা নিতে পারি। নিলাম এ, নিলাম বি সি, নিলাম ডি, নিলাম ই, নিলাম, তাহলে এখানে কিন্তু আমার এইচটা কোনো জায়গা থেকে আসবে না। তারপর আমি একবার দেখি, এখান থেকে আমি এ পাবো, বি পাবো, সি পাবো, ডি পাবো, ই পাবো, তাহলে আগে থেকে রিপিট হয়ে গেল। এখান থেকে দেখেন আমি কোনো জায়গায় এইচ পাচ্ছি না, এইচ কে আইডেন্টিফাই করতে পারি এরকম কেউ কি আছে? এইচ এর সাথে দেখেন কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি নাই, এখানে ইনক্লুড করতেই হবে। এইচ কে ইনক্লুড না করলে আমার এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি ফিল আপ হবে না, তার মানে ঘুরে ফিরে আমাদের এটাই চলে আসলো। আচ্ছা, তাহলে আমি এখন একটা একটা করে যদি বাদ দেওয়ার চেষ্টা করি, দেখেন কাকে কাকে বাদ দেওয়া যায়, মানে বি কে বাদ দিতে পারি, বি কে বাদ দিতে পারি, ডি কে বাদ দিতে পারি, সি কে বাদ দিতে পারি, এ কে বাদ দিতে পারি, কিন্তু একসাথে সবগুলো বাদ দিতে গেলে আবার বিপদ। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে কার থেকে কাকে পাওয়া যেতেছে সেই ক্ষেত্রে একটা একটা করে বাদ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন আমি যেহেতু বি থেকে, সরি, এ থেকে বি পাচ্ছি, আমি বি কে বাদ দিয়ে দিলাম, তাহলে আমি রাখলাম এ, এ থেকে এ পাইলাম, বি পাইলাম, আমি ডি এর কাছে যাইতে পারতেছি না কোনোভাবে। ডি এর কাছে যাওয়ার জন্য আমার অবশ্যই কার সহযোগিতা দরকার? সি এর সহযোগিতা দরকার। তাহলে আমি এখানে সাথে সাথে লিখি এ পাইলাম, এ থেকে আমি বি পাইলাম,
এখন আমি কি এখান থেকে আসাম না গাইতে পারতেছি এ অথবা বি আর কাউকে কি আইডেন্টিফাই করতে পারে? পারে না। যেহেতু আমি আসাম না গাইতে পারতেছি না, আমাকে কারো না কারো সহযোগিতা নিতে হবে। আমরা দেখি আমরা কার সহযোগিতায় সামনে আগাইতে পারি। আমরা দেখলাম যে যদি বি এর সাথে, এই যে বি এর সাথে যদি সি পাওয়া যায় তাহলে আমরা একটু সামনে আগাইতে পারি। তাহলে আমি এখানে সি নিলাম, এখানে সি নিলাম, তাহলে দেখেন আমার কিন্তু এখন এখানে বিসি চলে আসছে, আর বিসি চলে আসাতে আমরা অটোমেটিক্যালি ডি এর কাছে পৌঁছে যেতে পারলাম। আবার ডি এর কাছে পৌঁছে যাওয়া মানে দেখেন আমার এখান থেকে ডি কিন্তু আবার এ কে আইডেন্টিফাই করতে পারে। এ আমার অলরেডি আছে, ওইদিকে আমার এখন না গেলেও চলবে। তারপর আমি দেখাইলাম যেহেতু বিসি থেকে ডি পাইছি, ডি থেকে আবার এ পাইতেছি, তাহলে আমার এ বি সি ডি এগুলো চলে আসলো। এখন বিপত্তি হচ্ছে কোথায়? ই নাই, এই নাই। আমাদের আমাদের রিলেশন ছিল 1 2 3 4 5 6, ছয়টা, কিন্তু এখানে আছে চারটা। তাহলে আরো দুইটা জিনিস দরকার, তার একটা হচ্ছে ই, একটা হচ্ছে এইচ। তাহলে ই কে তো কেউ আইডেন্টিফাই করতে পারে না, তার মানে ই কে আমার অবশ্যই রাখতেই হবে। তাহলে আমি ই কে রাখলাম, আর এইচ কে তো কারোর সাথে রিলেশনই নাই, তাহলে আমার এইচ কেও রাখতে হবে। আমি রাখলাম এইচ, তাহলে এটা আমার একটা সুপার কি হইতে পারে। ক্যান্ডিডেট কি এখনো, এটা ক্যান্ডিডেট কি কিনা আমি জানি না, এটাকে দেখি আরো ছোট করা যায় কিনা। এই যে এটা যে করলাম এটা বুঝতে পারছেন আশা করি, এখন এটাকে আমি আরো ছোট করব। বুঝতে পারছি ভাই? জি ভাইয়া, এখন এখানে দেখেন আমাদের আছে চারটা, এখন এই চারটা থেকে কমানোর ধান্দা করতে হবে আমাকে। আমি দেখি এই চারটার মধ্যে কোনটা ডান পাশে আছে। এ সি ই এইচ, এ এ আছে ডান পাশে, তাহলে আমি চাইলে একে রিপ্লেস করতে পারি। তাহলে যদি একে রিপ্লেস করতে পারি তাহলে আমাকে ডি নিয়ে আসতে হবে। যদি আমি একে রিপ্লেস করতে চাই আমাকে নিয়ে আসতে হবে কাকে? ডি কে। তাহলে ডি আনলে কিন্তু আমার চারটাই হইতেছে, মানে কোনোভাবে কমতেছে না। তাহলে আমি বিকল্প কিছু খুঁজি, দেখি তারপর আছে কি সি। এই যে এখানে সি আছে, সি কে কিন্তু আমি ই দ্বারা রিপ্লেস করে ফেলতে পারি। তাহলে এখানে যেহেতু আমাদের ই আছে তাহলে আমি সিটাকে কেড়ে দিতে পারি। তাহলে আমি নিলাম এ ই এইচ, দেখেন এ ই এইচ থেকে আমি এ বি সি ডি ই এইচ সবগুলোকে পাই। এটা কি বুঝাইতে হবে? লাস্ট লাইনটা আমরা এ ই এইচ থেকে এ বি সি ডি ই এইচ সবাইকে পাইতে পারি। এই লাইনটা কি কাউকে বুঝাইতে হবে? না, বুঝতে পেরেছি ভাইয়া। তাহলে আমরা দেখি আর কাউকে রিপ্লেস করা যায় কিনা। আমাদের চারটা ছিল, সেই চারটার মধ্যে আমরা তিনটা বানাই ফেলছি। এখন তিনটার মধ্যে থেকে আমরা দেখি, আমরা তো আর বাড়িতে যাবো না, অবশ্যই তিনটার মধ্যে আবার কাউকে রিপ্লেস করা যায় কিনা সেটা দেখি। এখানে আছে এ ই এইচ, এখন এর মধ্যে আমরা দেখছিলাম যে এই যে এ, এটাকে আমরা ডি দ্বারা রিপ্লেস করে ফেলতে পারি। তাহলে যদি এটাকে ডি দ্বারা রিপ্লেস করি, আমার তো নতুন কিছু আসতেছে না, আমি এ কে ডি দ্বারা রিপ্লেস করলাম, আমি লিখলাম ডি ই এইচ, আমি দেখি যে এটা দ্বারা সবগুলো পাওয়া যায় কিনা। তাহলে আমি ডি থেকে এ পাবো, তাহলে লিখলাম এ। আচ্ছা, এ থেকে বি পাবো, লিখলাম বি। তারপরে সি তো এখনো নাই, কিন্তু ই, ই থেকে সি পাবো, তাহলে লিখলাম সি। বি সি থেকে ডি পাবো, লিখলাম ডি, ডি তো আমার অলরেডি আছে অবশ্য। আর ই তো রেখছি আমি, এইচ ও রাখছি। তাহলে কিন্তু আমার এই যে এ ই এইচ একটা পাইলাম, ডি ই এইচ একটা পাইলাম। তাহলে আমরা দেখি আর কাউকে রিপ্লেস করা যায় কিনা। আমরা দেখতেছি এখানে বি কে রিপ্লেস করা যায়, বি তো আমার এখানে নাই, তাহলে বি কে রিপ্লেস করবো কিভাবে? আমরা যদি ডি কে রিপ্লেস করতে চাই দুইটা নিয়ে আসতে হবে, সেটা তো দেখলাম, এটা তো দেখলাম, আর কাউকে কি রিপ্লেস করা যেতে চাই দেখেন তো। হবে আজ আছে না, আর যাচ্ছে না। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে আরো একটা কি বলে ছোট একটা জিনিস বের করতে পারি, ক্যান্ডিডেট কে আরো একটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি একটু খেয়াল করি। আমাদের ই এবং এইচ কিন্তু বাধ্যতামূলক লাগবেই, কারণ ই কে কেউ আইডেন্টিফাই করতে পারে না। এদিকে একটু নজর দিই, ই কে কেউ আইডেন্টিফাই করতে পারে না, তার মানে ই আমার লাগবেই, এইচ কারোর সাথে সম্পর্কে নাই, তার মানে এইচ লাগবেই। তাহলে আমরা ই এবং এইচ আগে নিলাম, তাহলে এখান থেকে আমরা ই এবং এইচ পাবো। দেখি ই এইচ কাকে কাকে আইডেন্টিফাই করতে পারে, ই শুধুমাত্র সি কে আইডেন্টিফাই করতে পারে, তাহলে আমি সি কে রাখলাম। তাহলে এখন দেখেন এই সি এর সাথে যদি আমি কোনোভাবে বি এর একটা সম্পর্ক দেখাই দিতে পারি, আমার কিন্তু বি ছিল না এখানে, এখানে বি ছিল না, কিন্তু আমার যেহেতু এখন সি চলে আসছে, আমি যদি সি এর সাথে বি এর একটা সম্পর্ক দেখাই দিতে পারি তাহলে কিন্তু আমার ডি চলে আসে। তাহলে আমি যদি এখানে একটা বি নিয়ে নেই, এখানে আমার একটা বি চলে আসবে, তাহলে আমরা পাইলাম বি সি ই এইচ। এখন দেখেন বি সি ডি কে আইডেন্টিফাই করতে পারে, তাহলে আমরা এখন নিয়ে আসতে পারি এখানে ডি, ডি এ কে আইডেন্টিফাই করতে পারে, নিয়ে আসলাম আমরা এখন এ। তাহলে আমরা দেখেন সবগুলো পাই গেলাম, এ বি সি ডি ই এইচ। তাহলে এটাও আমার একটা এখানে ক্যান্ডিডেট কি অথবা সুপার কি হইতে পারে। এটা কি বুঝতে পারছি?
তাহলে তিনটা দিয়ে আমাদের যেহেতু মিলাইতে কষ্ট হচ্ছে, তার মানে দুইটা দিয়ে মনে হয় না পসিবল। তারপর আমরা চেক করে দেখতে পারি, আমরা যদি এ নেই তাহলে এ থেকে আমি সর্বোচ্চ বি পর্যন্ত যেতে পারি, বি এর সাথে আমাকে মিনিমাম সি দিলে আমি ডি পর্যন্ত যেতে পারবো, ডি দিলে এ পর্যন্ত যেতে পারবো। আমাদের কিন্তু ওই যেটা বললাম ই এবং এইচ, এই দুটোকে কিন্তু কেউ আইডেন্টিফাই করতে পারে না, তার মানে ই এবং এইচ আমাকে বাধ্যতামূলক সবসময় নিতেই হবে, মানে এই দুটো হচ্ছে আমার মিনিমাম। তাহলে এখানে মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট আমার দুইটা হইতে পারে। এখন দেখি এই দুটো দিয়ে আমি সবগুলোকে বের করতে পারি কিনা, আমি জাস্ট চেষ্টা করে দেখি। আমি ই পাইলাম, এইচ পাইলাম, ই এবং এইচ ছাড়া কোথায় যাওয়া যায়, সিতে যাওয়া যায়, তাহলে আমি সিও পাই গেলাম। তাহলে দেখি তো আর কোথাও যাওয়া যায় কিনা, ই পাইলাম, সি পাইলাম, এইচ পাইলাম। দেখেন তো এই সি, ই, সি আর এইচ কেউ কেউ আইডেন্টিফাই করতে পারে, ই শুধু সি আইডেন্টিফাই করতে পারে, সি কাউকে আইডেন্টিফাই করতে পারে না, এইচ কাউকে আইডেন্টিফাই করতে পারে না। তার মানে শুধুমাত্র ই এবং এইচ দিয়ে এই তিনটার বেশি আইডেন্টিফাই করা সম্ভব না। তার মানে আমি ই এইচ কে ক্যান্ডিডেট কি বলছে বাইকের আওতায় ফেলতে পারবো না। আর যদি ইএচ কে না পারি তার মানে আর দুইটা দ্বারা কোনোটা ক্ষেত্রেই সম্ভব না, মিনিমাম আর একটা বাড়িতে হবে। তাহলে আরেকটা যদি বাড়িতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের তিনটাই যথেষ্ট। তাহলে আমরা যে তিনটা তো ক্যালকুলেশন করে আসলাম, তাহলে আমাদের এখানে মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট হিসেবে লাগবে তিনটা অ্যাট্রিবিউট। তাহলে তিনটা অ্যাট্রিবিউটের সামনে আমরা কিন্তু তিনটা জিনিস পাইছি। তাহলে আমরা বলছিলাম যেটাতে মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট থাকে সেটা আমাদের ক্যান্ডিডেট কি। তাহলে এখানে দেখলাম যে আমাদের মিনিমাম সেট অফ অ্যাট্রিবিউট নাই তিনটা, তিনটার মধ্যে আছে, তাহলে তিনটাই আমার এখানে ক্যান্ডিডেট কি। কেউ মনে বলেছিলেন যে ক্যান্ডিডেট কি একাধিক হইতে পারে কিনা, আমরা কিন্তু এখন ক্যান্ডিডেট কি একাধিক ক্যালকুলেশন করলাম। তাহলে এখানে আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে তিনটা, একটা হচ্ছে এ ই এইচ, একটা হচ্ছে ডি ই এইচ, একটা হচ্ছে বি ই এইচ। তাহলে এখান থেকে যদি আমরা প্রাইম অ্যাট্রিবিউট ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই কি, এ পাইলাম, বি পাইলাম, সি নাই, ডি পাইলাম, ই পাইলাম, এইচ পাইলাম। তাহলে এখানে কিন্তু আমার প্রাইম অ্যাট্রিবিউট হয়েছে পাঁচটা। তাহলে আমার এখানে নন প্রাইম অ্যাট্রিবিউট কয়টা, নন প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এ বি সি নাই শুধু, তাই না, শুধু সি, নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমাদের ছিল 1 2 3 4 সবগুলি কি আছে, এ পাইলাম, বি পাইলাম, সি নাই, ডি পাইলাম, ই পাইলাম, এইচ পাইলাম। হ্যাঁ, তাহলে এখানে আমাদের প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে পাঁচটা। তাহলে আমাদের এই যে ক্যান্ডিডেট কি বের করার যে প্রসেস এটা কি বুঝতে পারছে কিনা একটু আমাকে বলেন, বা এখানে কারো কোনো সমস্যা আছে কিনা। ভাইয়া আমার একটা জি বোঝা গেছে ভাই, জি বলেন কার কি সমস্যা ছিল। আমার প্রশ্নটা হচ্ছে যেমন সর্বশেষ বা প্রথম যেটা এ ই এস দিয়ে আমরা ক্যান্ডিডেট কি বের করছি, সেক্ষেত্রে যদি ক্যান্ডিডেট কি দিয়ে আসি তাহলে কি মার্ক দেবে? আপনার যদি ক্যান্ডিডেট কি হয়ে থাকে তিন অ্যাট্রিবিউটের, সেক্ষেত্রে যদি আপনি বের করে দিয়েছেন চার অ্যাট্রিবিউটের তাহলে তো দেবে না। কিন্তু যদি চার অ্যাট্রিবিউটের হয়ে থাকে, মনে করেন যে সাপোজ এটার ক্ষেত্রে যে তিন অ্যাট্রিবিউটের আপনার ক্যান্ডিডেট কি হবে, কিন্তু আপনি ক্যালকুলেশন করে বের করতে পারছেন এই দুইটা, যেহেতু আমরা যে রিপ্লেস করে দুইটা সহজে বের করতে পারলাম, এটার জন্য আমাকে আবার একটু বুদ্ধি খাটাইতে হয়েছে বা চালাকি করা লাগছে, তো সেই ক্ষেত্রে আপনার হয়তো সহজে এই দুইটা বের করে ফেলতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো ফুল মার্কস না পাই পার্শিয়াল মার্কস পাইতে পারেন, হয়তো 2-1 মার্কস কম পাইতে পারেন, এরকম হইতে পারে বিষয়টা। কিন্তু যদি থাকে তিন অ্যাট্রিবিউটের আপনি বের করে দিয়েছেন চার অ্যাট্রিবিউটের, সেক্ষেত্রে তো মার্কস পাওয়ার কথা না। আপনি তিন অ্যাট্রিবিউটের আছে কিন্তু আমি শুধু একটা বের করে দিয়ে আসছি, এরপরে পার্শিয়াল মার্ক দিতে পারে নাকি এরকম? হ্যাঁ, হয়তো সামান্য মার্কস পাইতে পারেন পার্শিয়াল, আর যদি ওই একটাই থেকে থাকে তাহলে তো ফুল মার্কস পাবেনই। ওই রিপ্লেস করার ক্ষেত্রে জাস্ট একটু মাথায় রাখবেন যে পারবেন না পারার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। আপনি হচ্ছে জাস্ট ডান দিকে একটু খেয়াল রাখবেন যে আপনার কোন অ্যাট্রিবিউট গুলোকে সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারছেন, মানে কাকে আপনি রিপ্লেস করা যাইতেছে, একটু রিপ্লেস করার চিন্তাটা করবেন। যেমন এই ক্ষেত্রে আমরা এসে কি করলাম যে এ ই এইচ ছিল, তাহলে আমরা দেখতেছি এ ই অথবা এইচ এর কাউকে কি কেউ আইডেন্টিফাই করতে পারে কিনা। আমরা দেখলাম ই এইচ গুলো তো স্বতন্ত্র, এগুলোকে কেউ আইডেন্টিফাই করার কথা না, কিন্তু এর মধ্যে আবার এ যেটা আছে এটাকে আবার ডি আইডেন্টিফাই করতে পারে। তাহলে আমি ডি দিয়ে একটা সাজা এলাম, এখন আমি ডি দিয়ে ক্যালকুলেশন করে দেখি সবাইকে পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে এটা একটা ক্যান্ডিডেট কি, না পাইলে তো এর ক্যান্ডিডেট কিনা বাদ দিয়ে দেবো। আমরা ক্যালকুলেশন করে দেখতেই পারি বা রাফ করে দেখতেই পারি, এবার একটু ক্যালকুলেশন করে দেখবেন, আশা করি পারবেন আর কি। আজকের ক্লাস নিয়ে আশা করি কারো কোনো আর প্রশ্ন থাকার কথা না, যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন।
আচ্ছা, যেহেতু কোনো রেসপন্স নাই তাহলে আমি ধরে নিলাম যে সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা আজকে ক্যান্ডিডেট কি আইডেন্টিফাই করা শিখলাম। আমরা হচ্ছে নেক্সট দিন নর্মালাইজেশন শুরু করব। নর্মালাইজেশনের জন্য আপনার কিন্তু ক্যান্ডিডেট কি আইডেন্টিফাই করা বাধ্যতামূলক, কারণ ক্যান্ডিডেট কি আপনাকে করে তারপরে সামনে আগাইতে হবে। কারণ প্রাইম অ্যাট্রিবিউট, নন প্রাইম অ্যাট্রিবিউট এগুলোর উপর ডিপেন্ড করিয়ে আমরা হচ্ছে বিভিন্ন রকমের ডিপেন্ডেন্সি বের করবো। মানে আপনি যখন ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম বা থার্ড নর্মাল ফর্ম বের করবেন, এখানে আবার আমাদের বিভিন্ন ডিপেন্ডেন্সি আছে, পার্শিয়াল ডিপেন্ডেন্সি, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এরকম কিছু ডিপেন্ডেন্সি আছে। ওইগুলো ক্যালকুলেশন করার সময় আমাদের আবার প্রাইম অ্যাট্রিবিউট, নন প্রাইম অ্যাট্রিবিউট এই জিনিসগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো সেই জন্য আজকে যা পড়লাম বা এর আগের ক্লাস, বিশেষ করে লাস্ট দুইটা ক্লাস, লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম মনে হয় যে বিভিন্ন রকমের ফাংশনাল ডিপেন্ডেন্সি যেগুলো ছিল আর কি, কি কি ছিল, ট্রাইবাল, নন ট্রাইবাল, তারপর বিভিন্ন ইনফারেন্স রুল, তারপরে অ্যাট্রিবিউট ক্লোজার বের করা। আর আজকে তো আমরা সরাসরি এগুলো ব্যবহারই করলাম, ব্যবহার করে ক্যান্ডিডেট আইডেন্টিফাই করা শিখলাম। এই দুইটা ক্লাস একটু ক্লিয়ার থাকলে আমরা নর্মালাইজেশন গুলো খুব সহজে ক্যালকুলেশন করতে পারবো। আশা করতেছি সামনের ক্লাসটা খুব ইফেক্টিভ হবে। আমরা নেক্সট হচ্ছে, জি ভাই, কিছু মনে না করলে একটা রিকোয়েস্ট করবো, আর একটা এক্সাম্পল যদি করাইতেন, মানে যে লাস্টে যেটা করাইলেন, জি, ক্যান্ডিডেট কি বের করা, আর একটা এক্সাম্পল একটু করা দিলে। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা এক্সাম্পল করাই দিচ্ছি। যেটা বলতেছিলাম আর কি, যে আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে হচ্ছে নর্মালাইজেশন শুরু করবো। নর্মালাইজেশনের জন্য হচ্ছে আপনাদের এই জিনিসগুলো একটু ভালো করে ক্লিয়ার থাকতে হবে আর কি। এগুলো ক্লিয়ার না থাকলে কিন্তু আবার বিপদে পড়তে পারেন। সবাই একটু আশা করবো জিনিসগুলো নিচ থেকে পড়বেন বা একটু ক্লিয়ার করবেন। আমরা দেখি একটু আরেকটা এক্সাম্পল, যেহেতু ভাই দেখতে চাইছি, আমরা একটু আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম দেখি, প্রবলেম নাম্বার 5। একটা রিলেশন নিলাম আমরা, এখানে দিতে পারি এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ডি নিলাম, ই নিলাম, এ বি সি ডি, আর একটা নিলাম এফ। আমরা এখানে কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখতেছি। আমরা নিলাম সি, এফ, ই, এ, ইসি, ডি, এ, বি, এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখলাম। তো একেবারে ফার্স্ট যে ক্যালকুলেশন আমার করা উচিত সেটা হচ্ছে, আমরা আগে ফার্স্টে সবগুলো একটা লিখে নিই, এ, বি, সি, ডি, ই, এফ। এটা যদি আমরা ক্লোজার বের করি তাহলে আমরা সবগুলো পাবো নিঃসন্দেহে, এ, বি, সি, ডি, ই, এফ সবগুলো পাবো। তাহলে এখন যেহেতু একেবারে শর্টলি করার চিন্তা ভাবনা আমরা করতেছি, আমরা দেখি আমাদের বাম পাশে কি কি আছে। বাম পাশে আছে সি, আছে ই, এখানেও আছে সিই, এখানে আছে এ। তাহলে একটু যদি লক্ষ্য করেন তাহলে খুব সহজে বুঝে যেতেছে, এটা মনে হয় একবারই হয়ে গেল, মানে এক্সাম্পলটা খুব সহজ হয়ে গেল আর কি। দেখেন, আমি যদি ইসি নেই, যদি ইসি নেই, একটু লক্ষ্য করেন, যদি ইসি নেই তাহলে আমি ই পাইলাম, সি পাইলাম, ইসি, ই একে আইডেন্টিফাই করতে পারে, তার মানে আমি এ পাইলাম, সি এফ কে আইডেন্টিফাই করতে পারে, তাহলে আমি এফ পেয়ে গেলাম, আর ইসি আবার একত্রে ডি কে আইডেন্টিফাই করতে পারে, এ আবার বি কে আইডেন্টিফাই করতে পারে, তাহলে আমার কিন্তু একবার হয়ে গেল। মানে এক্সাম্পলটা আসলে এত সহজ হয়ে যাবে ভাবি নাই, একেবারে একবারে কিন্তু আমার সবগুলো বের হয়ে গেছে। দেখেন, ই সি নিলে আমি এ, বি, সি, ডি, ই সবগুলো পাই যেতেছি। বুঝতে পারছি ভাই? জি ভাই, বুঝতে পারছি। এখন এইখানে যদি, এখানে যদি কাউকে রিপ্লেস করতে চান, একটু জাস্ট দেখেন যে এইখানে যদি কাউকে রিপ্লেস করতে চান, এর মধ্যে ই অথবা সি কেউ কে ডান পাশে আসেন, একটু লক্ষ্য করি, ই অথবা সি কেউ কিন্তু ডান পাশে নাই। তাহলে আপনি যে এদের মধ্যে থেকে কাউকে রিপ্লেস করে একাধিক ক্যান্ডিডেট কে আইডেন্টিফাই করতে পারেন, ওইটা কিন্তু এখন আর করা যাচ্ছে না। তাহলে এইখানে আমরা হচ্ছে এই একটাই ক্যান্ডিডেট কে পাবো, সেটা হচ্ছে ই এবং সি। এটা কি আমরা আজকে ক্লোজ করতে পারি নাকি আরেকটা এক্সাম্পল দেখতে যাচ্ছেন? এটা তো একেবারে সহজ হয়ে গেল। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে আপনারা, আমি মোটামুটি একটু ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, বাকিটা আপনার একটু বই ঘাটাঘাটি করলে বা একটু নেটে ঘাটাঘাটি করলে হয়তো বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। তো একটু ঘাটাঘাটি করেন, যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে অবগত করিয়েন, আমি চেষ্টা করবো আর কি, যদি সাধ্যের মধ্যে থাকে চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য। ভাইয়া, আমরা যে দুইটা রিটেন পরীক্ষা দিছিলাম ওগুলোর মার্ক কি দিছিলেন? দুইটা রিটেন পরীক্ষা দেন নাই, আপনার হচ্ছে একটা এমসিকিউ পরীক্ষা দিয়েছিলেন, ওইটার সাথে সাথে মার্কস পাবলিশ করে দিয়েছিলাম। আর রিটেন পরীক্ষা আমি একটাই নিয়েছিলাম, সেখানে আপনারা 5 জন কি 6 জন অ্যাটেন্ড করছিলেন। তো তারপরে আমি মোটামুটি মনোক্ষণ নেই বলা চলে, আমি একবার চাইছিলাম যে গ্রুপ থেকে লিভ নিয়ে নেবো, তারপরে আমি হয়তো ক্লাস শুরু করছি কিন্তু ওই খাতাও দেখি নাই,
রেজাল্টও দিই নাই, আর আমি পরীক্ষার ব্যাপারে আর ইন্টারেস্টেডও না, আমি নিজ থেকে আর কখনোই আপনাদের পরীক্ষা নিচ্ছি না আর কি, ওইটা খাতা দেখা হয়নি, রেজাল্টও দেওয়া হয়নি, লিখিত পরীক্ষাটা আর কি। আচ্ছা আজকে তাহলে আমরা ক্লাস মনে হয় ক্লোজ করতে পারি। জি ভাইয়া, একটা রিকোয়েস্ট থাকবে, এটা হচ্ছে যদি সুযোগ হয় আর কি, ভিডিওটা আপনার হ্যাঁ ওইটা ওইটা আমি হ্যাঁ দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ পেয়ে যাবেন, ওই নোট করতে গেলে মাঝে মাঝে আবার দেখা লাগে আর কি। সমস্যা নাই, পেয়ে যাবেন, এটা দিয়ে দেবো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।